মানবিবার জিজ্ঞাসাবাদের জন্য তারা এইভাবে হঠাৎ করে এইভাবে ধরে নিয়ে এসে ওনাকে অসুস্থ অবস্থায় এখানে আটকে রাখা হলো, এইটাই আমরা একটু জানতে চাই। আমরা কিন্তু অন্য কিছুর জন্য এখানে আসিনি, আমরা দাবি দেওয়ার জন্য আসিনি। যদি এরকম গেট ভেঙে ভিতরে ঢুকে যাব আমরা কিন্তু আইনকে আর শ্রদ্ধা করতে পারবো না, আইনের প্রতি আমাদের সম্মান থাকবে না। আপনারাও মানুষ, আমরাও মানুষ, আপনারা হতে পারে মুসলিম হিন্দু, আমরাও একটা জাতি। একটু শুধু আমাদেরকে জানান যে আসলে আমরা কি দাঁড়িয়ে আছি, আমরা চাই না আপনাদেরকে কষ্ট দিতে, আমরাও নিশ্চয়ই চাচ্ছেন না আমাদেরকে এখন পর্যন্ত দুপুরে খাবারটা কিন্তু খাইনি। আমরা আপনারা গেটে কাজ করবো না, আমরা আমাদের দিকে তাকিয়ে আছি, ওনারা আমাদেরকে একটা যে কোনো একটা বার্তা দিলে শান্তিপূর্ণ আমরা সেটার উপরে উপনীত হয়ে আমরা পাখি আমরা আসবো টাকা তলিয়ে যাবে জাতির উপরে অত্যাচার হয় তাহলে সেই জাতি কখনো স্থির থাকতে পারে না। আমরা কি করেছি, কার মাথায় বাড়ি দিয়েছি, হিন্দু সম্প্রদায়ের লোক কি করেছে এটা একটু বলতে পারবেন আমাদেরকে? আজও তাদের হাতে কোনো ক্ষতি হয়েছে কোনো জাতি বা কোনো গোষ্ঠী এটা কেউ বলতে পারবে? আমরা কিন্তু সেই সভ্যতার পরিচয় দিচ্ছি, আপনাদের বাবারা আপনাদের চাচারা কিন্তু আমাদের সঙ্গে আপনারাও কিন্তু আমাদের সঙ্গে লেখা পড়া করবে, আপনারা কিন্তু দেখেছেন হিন্দু সম্প্রদায়ের লোক আপনাদের ভদ্র হয়। আমরা এ পর্যন্ত কারোর সঙ্গে একটি অসভ্য আচরণ করি নাই, হিন্দু লোক একটা পুলিশের উপর আক্রমণ করছে এরকম কোন নিউজ কি আজকে পর্যন্ত আসছে? কোন হিন্দু কি আজকে পর্যন্ত বলছে যে কারো বাড়ি গিয়ে দখল করছে, কারো গায়িকা দখল করছে, কাউকে মারছে, কারো বোনকে তুলে নিয়ে আসছে, এরকম কোন রেকর্ড কি হিন্দুদের আছে? Oh,
আপনারা দেখছেন বিবি কার্যালয়ের সামনে চিন্ময় প্রভু কোথায় আছে, কি এখানে আছে কিনা তা জানার জন্য বিবির সামনে কথা বলছে, কিন্তু তারা কিছু বলতেছেন। এখন তারা চুপ করে আছে, দেখতে পাচ্ছেন সবাই জানার চেষ্টা করছে কিন্তু তারা কিছুই বলতেছে না। এখন তারা জনপ্রতিনিধিরা জানতে চাচ্ছে কিন্তু তারা কিছুই বলছে না। এখানে সনাতনীরা শুধু চিন্ময় করবো নিঃশর্ত মুক্তির দাবি চাচ্ছে, আর কি কোথায় এখানে আছে কিনা তা জানার জন্য এবং সবাই এখানে জানার চেষ্টা করছে। তারা কিন্তু ডিবি পুলিশ তারা কিছুই বলছে না, তারা নিজের ভূমিকা পালন করছে, দেখা যাচ্ছে তারা কথা বলে যাচ্ছে, সনাতনীরা জানার চেষ্টা করছে কিন্তু তারা বলতেছে না। দেখতে পাচ্ছেন বারে বারে জিজ্ঞেস করার পরও তারা কোনো কথা বলতেছে না, তারা নিরব ভূমিকা পালন করতেছে, কিছু বলতেছে না। শুধু জানতে চাই তারা ঊর্ধ্বতন কর্মকর্তা এসে যে জানাক যেন চিন্ময় প্রভু এখানে আছে কিনা, তারা কি অবস্থা আছে জানার জন্য, এখানে জানার জন্য চেষ্টা করতে কি অবস্থা আছে। জানা যাচ্ছে যে পূর্ব কয়েকদিন ধরে সমাবেশ করার জন্য ক্লান্ত হয়ে গেছে, সে অসুস্থ হয়ে গেছে, সে তার কাছে কিছুই নেই, ওষুধপত্র বা কাপড় এক কাপড়ে সে এখানে নেওয়া হয়েছে তাকে। একটা কিন্তু টিভি সদস্যরা এবং অন্যপাশে কিন্তু আমরা দেখছি তারা তো ধর্মাবলম্বী যারা রয়েছে তারা কিন্তু চিন্ময়বাবু কী অবস্থায় রয়েছে সেটি জানার জন্য মূলত তারা এখানে বারবার রিকোয়েস্ট করছেন যে আসলে কী অবস্থায় রয়েছেন, আর সেটি আমরা জানতে চাই। প্রশাসনের লোক হচ্ছে তারা হচ্ছে ভোলা উপরের মহলে, আমরা এখনো পর্যন্ত করেছি, আপনারা আপনাদের প্রতি আমাদের কোনো ক্ষোভ নেই, আপনারা আমাদের ভাই, আমরা কখনো আপনাদের কোনো প্রতিক্রিয়া এখানে আসি নাই, আপনাদেরকে দায়িত্বটা অবমাননা করে আপনারা একটু যান, আমাদের
কিছু হলে কোন ধর্মের মানুষের এই দেশ প্রেম নাই। যদি আমাদের দেশ প্রেম থাকতো তাহলে তার আগে আমাদের বাবা মার প্রতি আমাদের শ্রদ্ধা থাকতো, ভালোবাসা থাকতো, যে আমাদেরকে পৃথিবীতে আগিয়েছে। কিন্তু যে এই বাবা মার সামনে যে ধরনের অপকর্ম করতে পারে, তারা এই দেশকে নিয়ে অপকর্ম করতে পারে, এই দেশটাকে বিক্রিও করতে পারে। কিন্তু আমরা শুধু জানতে চাই, আপনারা যারা এই ধরনের সামনে থেকে দাঁড়িয়ে আপনারা বিভিন্ন লাইনে বলতেছেন হিন্দুরা আমাদের ভাই, আমরাও তো হিন্দুদের সাথে চলতে চাই, এটা তার প্রমাণ, এটা কি তার প্রমাণ? এটা কি সেটা সেই শান্তিপূর্ণ দেশ হতে পারে? সেই স্বাধীন দেশ 1971 সালে সেই স্বাধীন দেশ হতে পারে? 5ই আগস্টে কিসের দেশ স্বাধীন হয়েছে? এই দেশের মানুষ কি কোনো কথা বলতে পারে? এগুলো মানুষকে বোঝানোর জন্য, দেশকে বোঝানোর জন্য, বিশ্বকে বোঝানোর জন্য, যদি তারা এটা না বলে তারা অভ্যন্তরণের ভিতরে শান্তি শৃঙ্খলা বিধানের জন্য তাহলে দেশে আরো এরকম হাজার বলেন যে কৃষক।